তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান, স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। প্রফেসর আলী রিয়াজ সম্প্রতি একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ UNDP সহায়তায় একটি পলিসি ব্রিফ প্রকাশ করেছে এবং সেই পলিসি ব্রিফটি আপনি তৈরি করেছেন। আমরা আপনার বক্তব্য শুনেছি এবং পলিসি ব্রিফটিও দেখেছি। আপনি একটু আমাদেরকে বলবেন যে এই সময়টাতে, আসলে এই প্যান্ডেমিকের সময়, আপনি বাংলাদেশের ট্রান্সপারেন্সি এবং গভর্নেন্সের বিষয়টাকে কিভাবে দেখেছেন এবং আপনার অবজারভেশনটি একটু শুনতে চাই। আপনি পলিসি ব্রিফে কি বলতে চেয়েছেন? ধন্যবাদ। যে কোনো রকম মহামারী এবং যেটা বৈশ্বিক মহামারী, সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে এই ধরনের মহামারী যে কোনো রাষ্ট্রের শক্তি এবং দুর্বলতা দুটোই প্রকাশ করে। বৈশ্বিকভাবে আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে বিভিন্ন রাষ্ট্র যেগুলোকে শক্তিশালী বলে মনে করা হতো সেগুলোর ক্ষেত্রেও দেখতে পেয়েছি জনস্বাস্থ্যের একটা বড় রকমের সংকট আমরা লক্ষ্য করেছি। পাশাপাশি যেটা হয় সেটা হচ্ছে যে কোনো রকম মহামারী এবং স্বাস্থ্য সংক্রান্ত যখন সংকট তৈরি হয়, দুটো জিনিস হতে পারে। শুধু স্বাস্থ্য নয়, যে কোনো সংকটের ক্ষেত্রেই যেটা হতে পারে সেটা হচ্ছে আমরা শাসনের ক্ষেত্রে বা গভর্নেন্সের ক্ষেত্রে দুটো বিষয় হতে পারে। একটা হতে পারে যে তা ওই রাষ্ট্রের সক্ষমতাগুলোকে প্রকাশ করতে পারে এবং জনগণের তো সেই সময় সবচেয়ে বেশি সাহায্য প্রয়োজন হয় এবং তার মধ্যে সকলের সমানভাবে সাহায্যের প্রয়োজন হয় না। সাহায্যের প্রয়োজন হয় যারা তুলনামূলকভাবে সুবিধা বঞ্চিত, তাদের বেশি সুবিধার প্রয়োজন হয়। আবার অন্যদিকে যারা অনেক বেশি সুবিধা লাভ করে থাকেন তাদের ক্ষেত্রে আবার তারা এই ধরনের পরিস্থিতির সুযোগও নিতে পারে। এবং দ্বিতীয় সেটাই হচ্ছে যে অনেক ক্ষেত্রেই এই ধরনের মহামারী, স্বাস্থ্য সংক্রান্ত মহামারী যে পরিস্থিতির সূচনা করে সেটা হচ্ছে যে অনেকেই সেগুলো সুযোগ নেন, দুর্নীতির ব্যাপক বিস্তার হয়। এটা বৈশ্বিকভাবে অন্য ক্ষেত্রেও আমরা দেখেছি, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেটা এই দুটোর মধ্যে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে বাংলাদেশের স্বাস্থ্য খাতের যেই ব্যাপক দুর্বলতা ছিল, যেটা দীর্ঘদিনের দুর্বলতা, দুর্নীতির কারণে, প্রশাসনের অবহেলার কারণে, স্বাস্থ্য খাতে ব্যয় বরাদ্দ কম থাকার কারণে, সেটা ব্যাপকভাবে প্রকাশিত হয়ে পড়েছে। তাতে করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কারা? সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যারা সবচেয়ে কম সুবিধা পান, দরিদ্র জনগোষ্ঠী, কিংবা ধরুন যারা রুরাল এলাকায় বা গ্রামাঞ্চলে থাকেন। ফলে বাংলাদেশের ক্ষেত্রে এই কোভিড নিয়ন্ত্রণের ক্ষেত্রে বা কোভিড সংকটকালে আমরা যে প্রশাসনের সংকটগুলো দেখতে পেয়েছি তার সবচেয়ে বড় সংকট যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে স্বচ্ছতা এবং জবাবদিহিতার অভাব। যেটা আমি বলবার চেষ্টা করেছি যে আপনিও গোড়াতে যেটা বলছিলেন যে কোনো শাসন ব্যবস্থার ক্ষেত্রে এগুলি হচ্ছে একেবারে মৌলিক ক্রাইটেরিয়া, মৌলিক ক্রাইটেরিয়া একেবারে। ধরুন সেগুলো কি? ধরুন স্বচ্ছতা, জবাবদিহিতা, দুর্নীতি প্রতিরোধ, অংশগ্রহণমূলক ব্যবস্থার নিশ্চয়তা বিধান করা, কিংবা ধরুন আইনের শাসন, এগুলির প্রত্যেকটার ক্ষেত্রে আমরা বড় রকমের ব্যর্থতা দেখতে পেয়েছি। অংশগ্রহণমূলক ব্যবস্থা ছিল না, কোন অবস্থাতে আমরা স্বচ্ছতা দেখতে পাইনি। যেমন ধরুন এই যে স্টিমুলাস প্যাকেজ গুলো, তাই না, প্রণোদনার প্যাকেজ গুলো, শেষ পর্যন্ত সেগুলো 21টার মতো প্যাকেজ ঘোষণা জবাবদিহিত কোন ব্যবস্থাই নেই। জবাবদিহি কে কার কাছে করছে সেটাই আমরা বুঝতে পারি না বাংলাদেশের ক্ষেত্রে। তো এইগুলি, এই সংকটগুলো কিন্তু হঠাৎ করে কোভিড-19 কারণে তৈরি হয়নি, এটা আপনাকে মনে রাখতে হবে। বাংলাদেশে দীর্ঘদিন যাব শাসন ব্যবস্থার যে সংকট সেটারই প্রকাশ আমরা দেখতে পেয়েছি। গত এক দশকেরও বেশি সময় ধরে, বিশেষত গত এক দশক, সংকটের মুহূর্তে মানুষ যখন চাইছিল যে রাষ্ট্র এগিয়ে আসবে, সরকার এগিয়ে আসবে, সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে দরিদ্র যারা, সুবিধা বঞ্চিত যারা, যাদের সবচেয়ে বেশি প্রয়োজন, ধরুন ইনফরমাল সেক্টরে যারা আছে তাদের তো সবচেয়ে বেশি সমর্থনের প্রয়োজন ছিল, সাহায্যের প্রয়োজন ছিল। এতগুলো প্যাকেজ হয়েছে, সেগুলি কি শেষ পর্যন্ত তাদের কাছে পৌঁছতে পেরেছে? দুর্নীতি প্রতিরোধের কথা যদি আপনি বলেন, দুর্নীতির ব্যাপকতা তো অকল্পনীয়। কোভিড-19 ক্ষেত্রে আমরা কি দেখলাম? দেখতে পেলাম যে ধরুন একেবারে টেস্টের থেকে শুরু করে হাসপাতালের জিনিসপত্র ক্রয় করা থেকে এখনো সেটা হচ্ছে। এগুলি কি আলাদা বিষয়? আলাদা বিষয় নয়। আপনি গোটা সংকটটা আপনাকে আমি বিবেচনা করেছি যে একটা সংকট, শাসন ব্যবস্থার এই সংকট, এবং যে মৌলিক যেই ইন্ডেক্স গুলো দিয়ে, যে ক্রাইটেরিয়া গুলো দিয়ে, যে সূচক গুলো দিয়ে আপনি বিবেচনা করবেন সেগুলোর ক্ষেত্রে বড় রকমের ঘাটতি আছে। এই কারণে আমি মনে করি যে এর সমস্ত কিছুর
একেবারে ভিত্তিটা হচ্ছে জবাবদিহিতার অভাব। দুই দুইটা নির্বাচনের মধ্য দিয়ে এমন একটি শাসন ব্যবস্থা তৈরি হয়েছে যেগুলো যে নির্বাচনগুলো প্রকৃত পক্ষে জনমতের প্রতিফলন ঘটায়নি, প্রশাসনের মধ্যে দিয়ে এক ধরনের ইঞ্জিনিয়ার্ড ইলেকশন আপনি বলতে পারেন। তো এগুলির মধ্যে দিয়ে যে শাসন ব্যবস্থা তৈরি হয়েছে সেই শাসন ব্যবস্থার সংকটটাই আমরা দেখতে পেয়েছি। এবং সেক্ষেত্রে আমার ইস্যু হচ্ছে যে আমার আমার যে রেকমেন্ডেশন সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে এই স্বচ্ছতা তৈরি করা, যে এই যে ধরুন সরকার এই সময় বড় রকমের মানে দেশের বাইরে থেকে আর কি বিভিন্ন রকম মাল্টিল্যাটারাল অর্গানাইজেশন বিভিন্ন দেশ থেকে দ্বিপাক্ষিক ভাবে ব্যাপক পরিমাণে অর্থ সংগ্রহ করেছে অর্থনীতিকে চাঙ্গা রাখার জন্য, সেটা প্রয়োজন, এটাকে আমি বলছি না যে অপ্রয়োজন, ক্ষেত্র বিশেষে প্রয়োজনের তুলনায় বেশি আনা হয়েছে, কিন্তু এই যে এগুলি তো ফেরত দিতে হবে তাই না, এগুলি তো কেউ তো আসলে দান করে দিচ্ছে। বাংলাদেশের মানুষ কি জানেন যে আসলে এই যে অর্থ কোথা থেকে আনা হয়েছে, কিভাবে আনা হয়েছে, কি শর্তে আনা হয়েছে, সেটা কোথায় আলোচনিত হচ্ছে, কোন খাতে ব্যয় হচ্ছে, এর কোন, সে কারণে আমি বলছি একটা ওভারসিং মেকানিজম তৈরি করতে হবে। এই দাবিটা মানুষের সাধারণ মানুষের কাছ থেকে তুলতে হবে, এটা যারা সিভিল সোসাইটিতে আছেন তাদেরও এই চাপ তৈরি করতে হবে। আমি যেটা বলছি যে যেমন ধরুন এই যে মানে নিপীড়নের যে এক মহামারী তৈরি হয়েছে সেটা মোকাবিলা করা দরকার, সেটা সেটা কি প্রথম কাজ হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বলে যে আইনটা আছে সেটা বাতিল করা, কারণ এর মধ্যে দিয়ে যে নিপীড়নের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এটাই একমাত্র আইন আমি বলছি না, কিন্তু এটা যেই পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি এগুলো শুধু যে স্বচ্ছতা জবাবদিহি বিষয় নয়, আইনের শাসনের উর্ধে, কারণ হচ্ছে যিনি সমালোচনা করছেন তিনি দীর্ঘ সময় ধরে থাকছেন, কিন্তু অন্যরা যারা সরকারের পক্ষের ক্ষমতাসীন দলের সমর্থক তারা দেখা যাচ্ছে যে পার পেয়ে যাচ্ছে। এইটা হচ্ছে একটা মানে আইনের শাসনের যে অনুপস্থিতি এটাই প্রমাণ করছে। তো আমি সে কারণে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টটা বাতিল করার কথা বলেছি, আমি বলেছি যে আসলে যে এই স্বচ্ছতা প্রতিষ্ঠা করার জন্য একটা ওভারসিং মেকানিজম যেটার মধ্যে সিভিল সোসাইটি থাকবে, এনজিওরা থাকবেন, অন্যান্য সমাজের অন্যান্য প্রতিনিধিরা থাকবে, এই কাজগুলো আসলে করার কথা ছিল সংসদের, কিন্তু সংসদ একদলীয় হয়ে যাওয়ার কারণে এবং সংসদীয় ব্যবস্থাটা কার্যকর না থাকার কারণে ওভারসি করার জন্য মনিটরিং করার জন্য কোনো কার্যকর পদ্ধতি আসলে আমরা দেখতে পাচ্ছি না। এই বক্তব্যগুলো এই প্রস্তাবগুলি আমি রেখেছি আর কি। সংসদকে আপনি একদলীয় বলছেন কিন্তু সংসদে তো সব দলই আছে, কম বেশি কম বেশি নয় কম, মানে কেউ হয়তো অতিরিক্ত বেশি কেউ হয়তো অতিরিক্ত কম, শুধু সংখ্যা দিয়ে বিবেচনা করলে হবে না, পদ্ধতিগত ভাবে আপনি দেখুন যে সংসদীয় ব্যবস্থার মধ্যে এক দলের ক্ষেত্রেও আপনি যে ধরনের দলীয় ব্যবস্থা তৈরি করা হয়েছে, সংসদ সংসদের বাইরে আসলে দলের অভ্যন্তরে ভিন্ন মতের জায়গাটা কোথায়, সংসদে আসলে ধরুন আর্টিকেল 70 সেটার কারণেও কি কথা বলা সম্ভব, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিটা দেখুন যে ক্ষমতাসীন দলের ভেতর থেকে কে ক্ষমতাসীন সেটা এখন আওয়ামী লীগ, অতীতে অনেক আগে বিএনপি ছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে যে ক্ষমতাসীন দলের নেতৃত্বের বিরুদ্ধে কথা বলা দলের অভ্যন্তরে সেরকম সংস্কৃতি কি বাংলাদেশে তৈরি হয়েছে, সেটা তো তৈরি হয়নি, ফলে আপনি এই সংস্কৃতির বিবেচনায় কাঠামোগত দিক থেকে দেখুন, কিন্তু তার চেয়েও বড় কথা কি ছিল সেটা হচ্ছে যে আপনি শুধুমাত্র সংসদের অভ্যন্তরেই তো জবাবদিহি থাকে না তাই না, আপনি এমন একটি ব্যবস্থার মধ্যে বাংলাদেশ প্রবেশ করেছে যেখানে 5 বছর পরে যে একটা সুষ্ঠু নির্বাচন হবে তার কোনো নিশ্চয়তা নেই, স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলি তো দেখছেন আপনারা আমরাও দেখছি তাই না, তো ফলে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে শুধু সংসদের কথা বিবেচনা না করে আপনি যদি অন্যত্র দেখতে চান আর কি, সমাজের মধ্যে থেকে তো অন্য প্রতিষ্ঠানগুলোরও তো এক ধরনের দায়িত্ব আছে এবং সাংবিধানিকভাবে দায়িত্ব আছে, ধরুন দুর্নীতি দমন কমিশন কিংবা ধরুন যে সিভিল সোসাইটির যে সমস্ত অর্গানাইজেশন, সোশ্যাল যে অ্যাকাউন্টেবিলিটি জায়গাটা সেই জায়গাটা তো নেই, কারণ হচ্ছে যে বাংলাদেশের সিভিল সোসাইটির উপর যেভাবে মানে আক্রমণ করা হয়েছে, ভার্বাল অ্যাসল্ট এবং আইনি ব্যবস্থা দুটোই আসলে গোটা সিভিল সোসাইটিকে প্রায় ধ্বংসের মানে সীমানায় নিয়ে গেছে, কনস্টিটিউশনের যে সমস্ত ইনস্টিটিউশনগুলো আছে সেগুলো ফাংশন করে না, এগুলি অধিকাংশ ক্ষেত্রে ফাংশন করে খুবই দলীয় বিবেচনার থেকে। সংবাদপত্রগুলোর অবস্থা দেখুন, যে গণমাধ্যমগুলোর উপর যে ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে, এখন বলতে পারেন নিয়ন্ত্রণ সরকার কি চেপে বসছে, সরকারের চেপে বসার দরকার নেই,
এখন যেটা আমরা দেখতে পেয়েছি সেলফ সেন্সরশিপের ব্যবস্থা আমরা দেখতে পেয়েছি, আমরা যেটা দেখতে পেয়েছি যে একটা প্রতিবেদন লিখবার আগে সম্পাদকরাও বিবেচনা করেন, সাংবাদিকরাও বিবেচনা করে। তারপরে তো ধরুন মালিকানার প্রশ্ন আছে যে মালিকানাগুলো কিভাবে যুক্ত হয়েছে আসলে ক্ষমতাসীন দল এবং রাজনীতির সঙ্গে। তো সব মিলে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে শুধু কোভিড এর আলোচনা অবশ্যই আমরা করব, কিন্তু কোভিড এর আলোচনাই যথেষ্ট নয়। আমি আসবো আবার আপনার কাছে। মিস্টার হাফিজউদ্দিন খান, আপনি শুনছিলেন প্রফেসর আলী রেজার বক্তব্য, এবং আপনি দীর্ঘদিন যাবত বাংলাদেশের নাগরিক আন্দোলন সামনের সারির মানুষ, একজন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সঙ্গে আপনি যুক্ত, সুশাসনের জন্য নাগরিক সুজনের সঙ্গে যুক্ত থেকে, এবং দীর্ঘদিন আপনি নানা সংস্কারের কথাও বলছিলেন, বলছেন অনেকদিন ধরে, এবং প্রফেসর আলী যেমনটা ওভারসিং ম্যানেজমেন্টের মেকানিজমের কথা বলছেন সে কথাও আপনারা মাঝে মধ্যে বলেছেন বিভিন্ন সময়। তো আপনার কাছ থেকে শুনতে চাই যে এই কোভিড পরিস্থিতিতে এসে আর নতুন করে কোনো রিয়ালাইজেশন হচ্ছে কিনা, এই যে সুশাসনের কথা বলছেন, জবাবদিহিতার কথা বলছেন, দীর্ঘদিন যাবৎ স্বচ্ছতার প্রশ্ন, বা এটি এটি এই সময়টাতে এই পরিস্থিতিটা কিরকম দেখছেন আপনি? ধন্যবাদ। আমি তো জনাব আলী রাজা বক্তব্য শুনলাম, অনেক সুন্দর জ্ঞানগর্ব উনি বক্তব্য রেখেছেন। আমার কথা হলো যে দেশে আইনের শাসন নাই, স্বচ্ছতা জবাবদিহিতা কোনো পর্যায়ে নাই, যারা স্বচ্ছতা জবাবদিহিতা যে সমস্ত মেকানিজম সেটা ওয়ার্ক করছে না, সেটা নন ফাংশনিং। সে অবস্থার মধ্যে কোভিড এর জন্য স্পেশালি যে কিছু হয়েছে তা তো নয়, তা যেমন যেমন কোভিড এর সময় যেটা সামনে প্রকটভাবে আসছে, যেটা উনিও বললেন যে হেলথ মিনিস্ট্রিতে যে দুর্নীতি সেটা তো বহু আগে থেকেই। আমি যখন চাকরি করেছি, আমি অডিটর জেনারেল থাকাকালে আমার রিপোর্ট ছিল যে যখন সিএসআর কি বলে আপনার ওই রিকোয়ারমেন্ট, সার্জিক্যাল অ্যান্ড মেডিকেল রিকোয়ারমেন্ট, মেডিকেল জিনিস কেনার জন্য যে সিভিল সার্জনকে ক্ষমতা দেওয়া হয়েছিল, কিরকম মিসইউজ হয়েছে ক্ষমতার, যে একটা অর্ডিনারি বাল্ব যার দাম 25 টাকা সেটা কিনেছে 1,750 টাকা দিয়ে। আমার রিপোর্ট আছে, প্লেস ইন দি পার্লামেন্ট, কিছু তো হয় নাই। তারপরে আপনার এই যে আমি একটা রিটায়ারমেন্ট করে একটা কনসালটেন্সি করেছিলাম, সামান্য একটা অংশ, একটা কনসালটেন্সি বড় একটা পার্ট, সেখানে আমাকে বলা হয়েছিল যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেটে যে টাকা পদ করা হয় উপজেলা, উপজেলাতে কত পার্সেন্ট খরচ হয়, আমি দেখা দিয়েছি যে বাজেটের অনলি ম্যাক্সিমাম 30% উপজেলা যায়, আর বাকি 70% কেন্দ্রীয় ভাবে খরচ করে, না হচ্ছে কিন্তু উপজেলা। তো এগুলা নিয়ে তো রিপোর্ট, এগুলো তো রিপোর্ট আছে, কিন্তু কোনো করে, তবে এটা শুধু হেলথ মিনিস্ট্রি একা বলে লাভ নাই, আপনার যে মিনিস্ট্রিতে হাত দিবেন সেখানে একই অবস্থা, দুর্নীতি সর্বপর্যায়ে রয়েছে, জবাবদিহিতার অভাব সর্ব স্তরে রয়ে গেছে, এবং কোনোদিনই আমাদের কোন সরকার এই জিনিসগুলো মুখে বলে কিন্তু তারা কার্য পরিণত করার জন্য কোনো কার্যকরী ব্যবস্থা আমরা নিতে দেখি নাই, এখন মত এরকম দেখি নাই। আপনার এখন তো সমাজ নানা রকম সমস্যা হয়ে গেছে, এখন সিভিল সোসাইটি দ্বিধা বিভক্ত হয়ে গেছে, তারপরে আপনাদের মধ্যেও সাংবাদিকদের মধ্যেও দ্বিভাগ হয়ে গেছে, নানান রকমের সমস্যা হয়ে গেছে। মানে সিভিল সোসাইটি প্র্যাকটিক্যালি সিভিল সোসাইটি বা বিডিও যদি তার সঙ্গে যুক্ত করে নিই, আসলে খুব একটা কার্যকর ভূমিকা কি রাখতে পারছে? মানে প্রফেসর আলী রিয়া যেভাবে বলছিলেন যে মিডিয়াগুলো সেলফ সেন্সরশিপ, সিভিল সোসাইটির কার্যত কোনো অস্তিত্ব লক্ষ্য করা যাচ্ছে না, নাগরিক সমাজ বোধ এক সময় যেভাবে আপনারা সক্রিয় ছিলেন সবাই এখন বেশ চুপচাপ। আমরা যেমন একটা উদাহরণ, লেটেস্ট উদাহরণটা বলি, যে আমরা যে 42 জন নাগরিক যে আমরা ইলেকশন কমিশন সম্বন্ধে বললাম, তার তো কোন রকম কোন ইয়েস নো ভেরি গুড কোন রেসপন্স আমরা দেখলাম না। আচ্ছা, তো সুতরাং মানে সরকার যদি স্বচ্ছতা বজায় চেষ্টা করতে না করে, যদি মানে নাক কান স্বচ্ছ বন্ধ করে রাখে, তাহলে তো করার কিছু নাই। এটা তো বরাবরই চলেছে, 50 বছর ধরেই চলে আসতেছে একই অবস্থা। কোন সরকারই জবাবদিহিমূলক কোনো কাজকর্ম করে নাই, জবাবদিহিতা কোন স্টেজে ছিল না। আমাদের পার্লামেন্ট যেটা সরকারের প্রশাসন লোক, তাদের লোক সাপোর্ট আসে হলো ইয়ের জন্য, বিভিন্ন প্রফিট
কোভিডের জন্য তারা এগুলো করে থাকে, দলের দলীয় লোকজন সাপোর্ট ইত্যাদি ইত্যাদি করে থাকে, সেগুলো অনুসারে দেখা হয় প্রতিদিন সংবাদপত্রে এই ধরনের খবর কাগজ খবর উঠছে। কিন্তু কয়টা বিচার হয়েছে? সুতরাং কোভিড নিয়ে, কোভিড এর কারণে যে বেড়েছে সেটা মুখেও আমি বলতে চাই না, আসলে দুর্নীতি ছিলই, কোভিড আস এক্সপোজার হয়েছে, হেলথ মিনিস্ট্রির দুর্নীতিটা একদম জনসম্মুখে ভেসে উঠেছে, যেটা অনেকটাই আগে সাপ্রেস ছিল, ওয়াকিবাল মহল স্যার আর কেউ জানত না এইটা এই অবস্থা ছিল। তো এখন এটা হয়েছে, এটা অন্য কোনো ক্রাইসিস আসলে আবার দেখা যায় আর এক মিনিস্ট্রি একই রকম সমস্যা ভুগতেছে। প্রফেসর আলীদিন, আপনি আপনার আলোচনায় বা পলিসি ব্রিফের মধ্যে আপনি এসএমই সেক্টর, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প খাতের সংকটগুলোকে চিহ্নিত করবার চেষ্টা করেছিলেন, এবং আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাইবো যে আমরা একটা অন্তর্ভুক্তিমূলক সমাজের কথা বলি, সেটি কেন তৈরি করা যাচ্ছে না, বা সেই জায়গায় সংকটটা কি, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নারীদের প্রসঙ্গ, সেটিও আপনি কিভাবে দেখেন, একটু শুনতে চাই আপনার কাছ থেকে। অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য এবং অর্থনৈতিক ব্যবস্থা যদি আপনি তৈরি করতে চান, তাহলে আমাদের প্রথম কাজ কোন, প্রথম কাজ হচ্ছে যে গোটা প্রশাসনিক এবং রাজনৈতিক ব্যবস্থাটার মধ্যেই অন্তর্ভুক্তিমূলক মানে আদর্শকে সামনে নিয়ে আসা। তাই তো, যে আদর্শিকভাবে আপনি মনে করেন কিনা। এখন অন্তর্ভুক্তির কতগুলি তো ব্যবস্থা আছে, একটা ব্যবস্থা হচ্ছে যে ধরুন নির্বাচন, প্লেন অ্যান্ড সিম্পল, নির্বাচন দিয়ে সবটাই অন্তর্ভুক্তি হবে তা তো নয়, কিন্তু অন্তত পক্ষে আপনি যদি বিবেচনা করেন যে ভার্টিক্যাল অ্যাকাউন্টেবিলিটির অর্থে বা ইনক্লুশন অর্থে বলে যে প্রতি পাঁচ বছরে একবার ক্ষমতাসীনদেরকে এবং যেতে হবে জনগণের কাছে, তাহলে কি হয়, তাহলে ক্ষমতাসীন যারা তারা মনে করেন যে কোনো না কোনোভাবে এই যে নির্বাচক মণ্ডলী অর্থাৎ ভোটার তাদেরকে ইনক্লুড করে রাখতে হবে আমার, তাই তো? এখন এইটা যখন চলে যাচ্ছে, এইটার যখন আর কোনো গুরুত্ব থাকছে, নির্বাচনের কোনো গুরুত্ব নাই বাংলাদেশে এখন, ফলে আপনি অন্তর্ভুক্তিমূলক সমাজের যে রাজনৈতিক আদর্শিক অবস্থান সেটাই তো থাকছে না, এটা হচ্ছে একটা। অর্থনৈতিকভাবে যদি আপনি বিবেচনা করেন, আমি কোভিড-19 কে কেন্দ্র করে যে সমস্ত স্টিমুলাস প্যাকেজের কথা, সেগুলোর মধ্যে স্মল এবং মিডিয়াম সেক্টরকে ইস্যু করার কথা ছিল। বাংলাদেশের অর্থনীতির একটা বড় অংশ তো আসলে এই ক্ষুদ্র মাঝারি শিল্প নির্ভর, তাই না? বড় শিল্প খাত যেগুলো সেগুলো তো আছে, কিন্তু সাধারণভাবে আপনি যদি অর্থনীতির আকারটা দেখেন, ইনফরমাল সেক্টরে একটা বড় ভূমিকা দিতে পারবে, প্রায় 80% বেশি সম্ভবত এখন যেগুলো ইনফরমাল সেক্টর কন্ট্রিবিউট করে। তো ইনফরমাল সেক্টর মানে কি, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ, সেগুলো তো কর্পোরেশন না, সেগুলো বড় না, এগুলোকে আপনি কিভাবে অন্তর্ভুক্ত করবেন? যখন তার বিপদটা তৈরি হয়েছে আপনি তার পাশে দাঁড়াবেন। এখন যে সমস্ত স্টিমুলাস প্যাকেজ তৈরি করছে তার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, ডিসবার্সমেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ছোট এবং মাঝারি শিল্পগুলো আসলে সুবিধা লাভ করেনি, মানে তাদের যে বিপদ সেই বিপদটাই তারা মোকাবেলা করার জন্য সাহায্য পায়নি। তো তাহলে একদিকে হচ্ছে আপনার রাজনৈতিক আদর্শিকভাবে অন্তর্ভুক্তিমূলক সমাজ, কিংবা ধরুন অর্থনৈতিকভাবে সেই সেই অন্তর্ভুক্তির কতগুলি কাঠামো তৈরি করতে হবে আপনাকে, সেই কাঠামোগুলো তো নেই, কাঠামোগুলো তৈরি করা হচ্ছে না এই কারণে। আপনি যদি সংসদের দিকে তাকান, এই যে এমনকি যেই সংসদ এখন তৈরি হয়েছে তাতে ব্যবসায়ী শ্রেণীর যে প্রতিনিধিত্ব যারা করছেন, তারা আসলে কি স্মল এবং মিডিয়াম সেক্টর রিপ্রেজেন্ট করেন না কর্পোরেট সেক্টরকে রিপ্রেজেন্ট করেন? কিংবা ধরুন ব্যাংকিং সেক্টরের যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটার আসলে এই মানে মানে ডিফল্ট কালচারটা কোথা থেকে এসছে, এটাকে আসলে স্মল এন্ড মিডিয়াম সেক্টর ডিফল্ট করে কিনা? খুব বেশি করে না, কিন্তু মানে লার্জ অ্যামাউন্টের যে ডিফল্ট সেটা হচ্ছে আমরা আইডেন্টিফাই করতে পারি। তো আপনি এই কথাগুলি যদি আমরা না বিবেচনায় নেই, তাহলে আপনি অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরি করবেন কি করে? রাজনৈতিক যে আদর্শিক ব্যবস্থা তৈরি করা হয়েছে এবং এখন আমি যেটাকে বলি পলিটিক্যাল সেটেলমেন্ট আর কি, মানে রাজনৈতিক বন্দোবস্ত যেভাবে তৈরি হয়ে গেছে আর কি, সেখানে ক্ষমতাসীনদের এই এই যে আপনি অন্তর্ভুক্তির কথা বলছেন, সাধারণ নাগরিকই বলেন বা অর্থনৈতিক খাতেই বলেন, প্রয়োজন নেই, না হলেও চলবে, চলছে, কতদিন চলবে কিভাবে চলবে সেগুলি অন্য বিষয়, কিন্তু চলছে। তো এখন এই ইনসেন্টিভটা তো নেই, এবং তাকে কেন্দ্র করে যে যে ধরনের চক্র বলুন
স্বার্থ বলুন, যে মানে স্টার্টারটা তৈরি হয়েছে, যে সমাজ বিন্যাসটা তৈরি হয়েছে, এরা এদের স্বার্থগুলো রক্ষা করেন আর কি। সেটা ধরুন প্রশাসনের মধ্যে আছে, বা ধরুন আপনার যেগুলিকে আমরা কোয়ার্সিভ অ্যাপারেটাস বলি, সেনাবাহিনী, পুলিশ ইত্যাদি, তাদের তাদের এক ধরনের স্বার্থ আছে। সিভিল সোসাইটিরও একটা অংশের আছে, কিন্তু এরা মানে সিভিল সোসাইটির নামে আছে আর কি। সেটা ধরুন সংস্কৃতি কর্মী বলেন, গণমাধ্যম বলেন, যেটাকে আফজুদ্দিন ভাই বলছিলেন যে আসলে দ্বিধা বিভক্ত। দ্বিধা বিভক্ত মানে কি, যারা দ্বিধা বিভক্ত হয়ে সরকারের পক্ষে কাজ করে কিংবা কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করে, তারা তো আসলে সিভিল সোসাইটি না। কারণ সিভিল সোসাইটির জায়গাটা তো থাকার কথা ছিল মাঝখানে, তাই না? রাষ্ট্র এবং রাজনৈতিক দলের মাঝখানে দাঁড়িয়ে জনস্বার্থের কথা যারা বলবেন, তো তারা সেই জায়গাটা অত্যন্ত পরিকল্পিত ভাবেই নষ্ট করা হয়েছে, বিরাজনীতিকরণ করার চেষ্টা করা হয়েছে। তো আপনি রাজনীতি থাকবে না, কিন্তু অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা থাকবে, সেটা তো সম্ভব নয়, তাই না? বিরাজনীতিকরণের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সাময়িকভাবে স্ট্যাটাস কোটা মেইনটেইন হয়, এবং সেটা কি, সেটাকে রাজনৈতিক শক্তিগুলোই করলো আপনার বিবেচনায়? রাজনৈতিক শক্তিগুলোকে আমরা দেখলাম করতে, ওকে, আমরা দেখলাম রাজনৈতিক শক্তিগুলো করলো, বাদ বাকিটুকু আপনার আমি অনুমান করি আপনি বুঝতে পারেন যে তো এখন বিরাজনীতিকরণ হবে, কিন্তু অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা থাকবে, রাজনীতিতে অংশগ্রহণ থাকবে না, কিন্তু অর্থনৈতিকভাবে অংশগ্রহণমূলক ব্যবস্থা থাকবে। এগুলো আসলে মানে প্রত্যাশা করা যায়, কিন্তু এগুলো বাস্তবায়ন সম্ভব নয়। ভিত্তিটা আপনাকে ওই রাজনীতি জায়গায় ফিরে যেতে হবে, এবং সেক্ষেত্রে আমার কাছে যেটা মানে প্রাইমারি বলে মানে, সেটা হচ্ছে আপনাকে এক ধরনের ইনক্লুসিভ সিস্টেমের জন্য, অ্যাকাউন্টেবল সিস্টেমের জন্য আপনাকে যেখানে ঠিক করতে হবে, সেটা হচ্ছে যে ভার্টিক্যাল, হরাইজন্টাল এবং সোসাইটাল তিনটা লেভেলের অন্তত পক্ষে দুটো ক্ষেত্রে, এবং প্রধানত প্রথম যেটা ভার্টিক্যাল, অর্থাৎ যেটা নির্বাচনী ব্যবস্থা, যে ব্যবস্থায় আপনি প্রতি পাঁচ বছর বলেন, চার বছর বলেন, আপনাকে যেতে হচ্ছে না নাগরিকের কাছে, সেখানে আপনাকে নাগরিককে আর কেন অন্তর্ভুক্ত করার তাগিদ আপনি অনুভব করবেন। জি মিস্টার হাফিজউদ্দিন খান, অর্থনৈতিক উন্নয়ন এবং রাজনৈতিক উন্নয়ন সমান্তরাল গতিতে করতে হবে বলছিলেন, কথা বলেছিলেন যে যদি মানুষের কাছে যেতে না হয় তাহলে তো আর অন্তর্ভুক্তিমূলক বা কোনো কিছু তো হবে না, মানুষের তো যেতে হয় না, মানুষ ইগনোর করেই সবকিছু চলতে পারে, চলে আসছে, তাই কিন্তু অবস্থা এখন। মানে এগুলোর থেকে যেমন এই যে পুনরুদ্ধারণ প্যাকেজ সমূহ, এটা করার সময় কারোর সঙ্গে আলাপ হয়েছিল যারা যারা যাদেরকে দিয়ে যাদেরকে পুনরুদ্ধারণ দেওয়া হবে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে মতামত নেওয়া ইত্যাদি কোনো কিছু তো করা হয় নাই? ঘোষণায় তো কোন সমস্যা কি দেখেছেন আপনি? ঘোষণার সমস্যা তারা পাবে, মানে কেউ কি বাদ পড়লো বা অঙ্ক নিয়ে কোন সমস্যা আছে, নাকি ঘোষণাটা হয়েছে কার্যত পৌঁছেনি অনেকের কাছে? ব্যাংকিং ব্যবস্থা তো ধ্বংস হয়ে গেছে, এগুলো তো একটা ধরে সেক্টর লাভ নেই সব। এখন কথা হলো যে পুনরুদ্ধার প্যাকেজ যেগুলো করা হলো তার নেট রেজাল্ট কি, কোনো অ্যাসেসমেন্ট করা হয়েছে? করা তো হয় নাই। সুতরাং টাকা পাচ্ছে মিল মালিকরা বা যারা এক্সপোর্ট সেক্টর ইত্যাদি, তারা খুশি যে তাদের নগদ টাকা আসলো তাদের হাতে, কিন্তু ওভারঅল ইকোনমির উপরে এর ইফেক্টটা কি এবং কি হলো শেষ পর্যন্ত, সেটা তো আপনার দেখা হয়েছে বলে আমাদের শুনি নাই, কোনো চেষ্টা করা হয় নাই। তো সেই জন্য বলছিলাম যে এটার জন্য আগে মানে একটা আলাপ আলোচনা এবং এর মতামত, আমাদের দেশে তো যথেষ্ট অর্থনীতিতে ভালো ভালো আপনার ইয়ে আছে যারা মতামত দিতে পারে, আপনার সিপিডি আছে, ব্র্যাগ ইউনিভার্সিটি গভর্নেন্স স্টাডিজ আছে,
তারা অনেক মূল্যবান গবেষণা মূলক কাজকর্ম করে থাকে, কিন্তু তাদের মতামত নেওয়া হয় না বা জিজ্ঞাসা করা হয় না বা তারা মতামত দিলে সেটাকে উপেক্ষাই করা হয়। তো সুতরাং এগুলো তো আমাদের তো সমস্যা অনেক, যেমন বাজেটে কোনো সময় সিভিল সোসাইটি বা যারা অর্থনীতি বিষয়ে গবেষণামূলক প্রতিষ্ঠা তাদের কোনো সময় জিজ্ঞেস করা হয়েছে, কোনো সময় আলোচনা করা তো হয় না। তো এইগুলো তো নতুন করে কোনো বলার কিছু নাই, এই অবস্থায় চলে আসছে। সুতরাং এখন যে প্রণোদনা প্যাকেজ বা ইত্যাদি বা এগুলোর জন্য যেটা অরিজিনালি দরকার, যেটা মূলত দরকার, যেখানে স্টার্টিং পয়েন্ট, সেটা হলো সুশাসন। স্টার্টিং পয়েন্ট হলো সুশাসন, সুশাসনের জন্য দরকার হলো গণতন্ত্র। আমাদের গণতন্ত্র নাই, সুশাসন নাই, জব দিতে নাই কোনো পর্যায়ে। সুতরাং আমরা কি আশা করতে পারি? এই যে অবস্থা, আমি একটু আপনাদের কাছ থেকে বুঝতে চাই যে সুশাসন নেই, গণতন্ত্র নেই, এবং গণতন্ত্র তো রাজনৈতিক শক্তি আসলে সেটিকে নার্সিং করবেন, তারাই শক্তিশালী করবেন, কিন্তু এখন অভিযোগটা রাজনৈতিক শক্তি বা রাজনৈতিক দলগুলো রাজনৈতিক নেতৃত্বের উপরই, যেটা এক সময় বলা হতো যে সামরিক শক্তি তারা ক্ষমতা দখল করে তারা এটি করেছে। এখন আবার রাজনৈতিক শক্তিগুলো বা প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করেনি, বরং অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে যেগুলো সেফগার্ড হিসেবে কাজ করে। এর কারণ কি বলে মনে হয়? কেন রাজনীতিবিদরা এই কাজটি করলেন? চূড়ান্ত বিচারে কি তারা শেষ পর্যন্ত এ থেকে লাভবান হয় বা হতে পারেন? প্রফেসর আলী রিয়াজ জি, প্রথমে বেসামরিক এবং সামরিক বিষয়টা একটু বিবেচনার বাইরে রাখুন। ওকে, রেখে আমি বলছি কেন আপনাকে আমি একটু বলি। এই যে বিতর্কটা আছে সেজন্য আমি টেনে আনলাম আর কি। না, আপনি আমি আসবো ওই জায়গায়, আপনার বিতর্কটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু মুহূর্তের জন্য একটু বিবেচনাটা বাইরে রাখুন। বিরাজনীতিকরণ হয় কেন? যখনই গণতান্ত্রিক ব্যবস্থাটা থাকবে না এবং এক ধরনের স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এখন সেটা আমরা এতদিন পর্যন্ত যেটা দেখেছি, সাধারণভাবে বলা হয় সামরিক শাসনের আওতায় বিরাজনীতিকরণটা হয়, কারণ সামরিক শাসকরা চেষ্টা করেন স্বৈরতন্ত্রিক ব্যবস্থাটা অব্যাহত রাখার জন্য রাজনীতিবিদদের বাইরে রাখা। এটাই তো প্লেন এন্ড সিম্পল, মানে খুব সহজ ভাষা, অনেক জটিল করে আমরা বলতেও পারতাম। এখন যদি উদ্দেশ্য একই হয়, একটা বেসামরিক শাসন ব্যবস্থার বা শাসন ক্ষমতায় যারা আছেন, তাহলে তো আপনি কাজটা একই হবে। উদ্দেশ্য তো একটাই, স্থিতাবস্থা বহাল রেখে, স্বৈরতান্ত্রিক আচরণ অব্যাহত রেখে ক্ষুদ্র গোষ্ঠীর স্বার্থ উদ্ধার, এই তো, সেটাই তো হচ্ছে, তাই না? ফলে আপনি ওই যে রাজনীতিবিদরা করলো কি সেনাবাহিনী করলো, এই বিতর্ক হচ্ছে রাজনীতিবিদরা থাকলে এটা না হওয়ার কথা ছিল, না হওয়ার কথা ছিল না। এখন 70-এর দশকে এরকম হয়েছে, 80-এর দশকে হয়েছে, 90-এর দশকে হয়েছে, কিন্তু আমরা 2021 সালে আছি। গণতান্ত্রিক প্রক্রিয়াগুলো সারা বিশ্বে ক্ষতিগ্রস্ত হওয়ার বিভিন্ন পথ পদ্ধতির এটা একটা পথ আমরা দেখতে পেয়েছি, নব্য স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, তাই না? আপনি দেখুন সেন্সরশিপ কি হয় এখন, সামরিক শাসকরা যেভাবে সেন্সরশিপ চালু করতো সংবাদপত্র গণমাধ্যমের, হয় সেটা আপনি যেকোনো দেশে দেখুন, প্রেস নোট পাঠিয়ে দিত, প্রেস রিলিজ, এবং ওই ইসে বাংলাদেশের সেনা শাসনের সময় 82-90 পর্যায়ে আপনি যদি সর্বশেষ দেখেন কি হতো, টেলিফোন কল, এই তো সেগুলো সরকারি অফিস থেকে টেলিফোন কল হতো, এখন দরকার হবে না। ব্যবস্থাটা আপনি ভয়ের এমন এক সংস্কৃতি তৈরি করতে পেরেছেন যে দরকার হবে, এমন ভয়ের সংস্কৃতি কি রাজনীতিবিদ করেছেন? হ্যাঁ করেছেন, কিন্তু ভয়ের সংস্কৃতি তো রাজনীতিবিদ কিভাবে করেছেন? তার মধ্যে ওই যে মানে কোয়েসিভ এলিমেন্ট, শক্তি বল প্রয়োগের যে প্রতিষ্ঠান, সেগুলো শক্তিশালী হওয়ার কারণে হয়নি, তারা তো পেছনে আছেন। আপনি দেখতে চাইছেন কি চাইছেন না, সেটা হচ্ছে প্রশ্ন। ফলে এই আলোচনায় যে সামরিক বেসামরিক একটু গুরুত্বপূর্ণ, একটু গুরুত্বপূর্ণ যে কিছু হবে না, হাফিজ ভাই দুঃখ এবং বেদনাটা আপনি এবং তার যে হতাশা, দেখুন 50 বছর বাংলাদেশ প্রতিষ্ঠার 50 বছর পরে সেই হতাশা ব্যক্ত করতে হচ্ছে, অথচ বাংলাদেশ তো প্রতিষ্ঠিত হয়েছিল গণতন্ত্রের জন্য, অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থার জন্য, তাই না? 1971 সালে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে, তার আগে 25 বছর বা 22 বছর সংগ্রাম করেছে, কি কারণ? অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থার জন্য, আর কিছুই না।
তারা চায় যে সরকার তাদের কাছে জবাব দিক, এটাই তো ব্যবস্থা ছিল, এটাই তো প্রত্যাশা ছিল। তো সেই জায়গায় এসে যদি এই হতাশার থেকে বেরোবার পথ কি, বেরোবার পথ হচ্ছে যে এক তো হচ্ছে যে সিভিল সোসাইটির কথা বলেন, রাজনৈতিক দলগুলির কথা বলেন, তাদের একটা ভূমিকা আছে, অবশ্যই আছে, গণমাধ্যমের ভূমিকা আছে, বিরূপ প্রতিক্রিয়া পরিবেশ তাকে এই কথাগুলো বলতে হবে। যতক্ষণ না পর্যন্ত আপনি একটি অন্তর্ভুক্তিমূলক সকলের কাছে গ্রহণযোগ্য সকলের অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা তৈরি করতে পারবেন ততক্ষণ পর্যন্ত বাকিগুলোর সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায়। আমরা দেখেছি যে পর্যায়ক্রমে সবাই নেতিবাচকতার দিকে, নেতিবাচক পথে হেঁটেছেন, শুরুটা ভালো করেছেন, নির্বাচন করলেই হবে না, তারপরে হচ্ছে যে জায়গায় আপনি প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে হবে। এবং যেটা হয়েছে সেটা হচ্ছে পশ্চাৎযাত্রা হয়েছে, তিনটা নির্বাচনের পরে আপনি পেছনের দিকে হাঁটা শুরু করেছেন। নির্বাচনী ব্যবস্থাটা আমি কেন বলছি, নির্বাচন হচ্ছে এমন এক ব্যবস্থা সুষ্ঠু সকলের গ্রহণযোগ্য অবাধ নির্বাচনের কথা আমি কেন বলছি, বলছি এই কারণে নির্বাচন যে সুযোগটা তৈরি করে সেটা হচ্ছে ভুল করলে সেই ভুল শুধরাবার ব্যবস্থা করে, এর তো আর কোনো বিকল্প নেই, আর কোনো ব্যবস্থা আসলে পারে না। অনেকে বলে গণতন্ত্র চান কেন, গণতন্ত্র চাই কারণ গণতন্ত্রই একমাত্র পদ্ধতি যেখানে ভুল করে ভুল ঠিক করা যায়, আর কোনো পদ্ধতি এখন পর্যন্ত আবিষ্কৃত হয় নাই যে ভুল করে আপনি আবার ভুল, ভুল করা কি অসম্ভব না, অসম্ভব না, সমষ্টিগতভাবে ভুল করা কি অসম্ভব, তাও অসম্ভব নয়, তাই না? আপনি আস্থা রাখতে পারছেন না কেন জনগণের উপর? আমি তো এখনো আস্থাশীল, কারণ হচ্ছে ধরুন তিনটা নির্বাচনের কথা বলেন, 90-এর আন্দোলনের কথা বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা বলেন, 69-এর আন্দোলনের কথা বলেন, বাংলাদেশের ইতিহাস তো বারবার আমাকে এই শিক্ষা দিচ্ছে যে জনগণের উপর আস্থা রাখুন, কে আস্থা রাখতে পারছি না সেটা বিবেচনা করুন। নির্বাচন হলেই সব সমস্যার সমাধান হবে তা না হয়নি, কিন্তু নির্বাচন না হয়ে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক সুষ্ঠু অবাধ নির্বাচন ছাড়া আপনি আর কোনো সমাধান আমি দেখতে পাই না। হাবিব ভাই হতাশ হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠেনি, প্রতিষ্ঠানের আকাঙ্ক্ষা আমাদের 90-এর পরে ছিল, সেখান থেকে দুই কদম আমরা ইতিমধ্যে হাবিব ভাইয়ের মতো আমিও পিছিয়ে পড়েছি। আমি এখন একটা অন্তর্ভুক্তিমূলক সকলের অংশগ্রহণমূলক একটা স্বচ্ছ অবাধ মানে গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলি, যাতে করে সকলে মিলে এই বিরাজনীতিকরণের প্রক্রিয়া থেকে বেরিয়ে আসা যায়। রাজনীতি বাদ দিয়ে আপনি কোনো সমাধান করতে পারবেন না, এবং সেটার জন্য এটা দরকার, অন্য প্রতিষ্ঠানগুলো তৈরি করার প্রাথমিক পদক্ষেপ ওটাই। সো এখানে হাফিজউদ্দিন খান, যেটি প্রফেসর আলী রেজার আগে যে এক ধরনের রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে আছে, এবং এই রাজনৈতিক বন্দোবস্ত যেটি এখন চলতি অবস্থা, এটি বদলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করবার উপায় কি বা কি করা দরকার বলে মনে করেন আপনি? তৈরি করার উপায় এটা একটু কঠিনই, তবে কথা হলো যে মানে এখানে যে চেঞ্জ অফ হার্ট দরকার, মানুষ মাইন্ডসেট চেঞ্জ করা দরকার। যদি আমরা আমাদের কোন রাজনৈতিক দল চায় যে আমরা সুষ্ঠু রাজনীতি করব, দেশের সুষ্ঠু রাজনীতি চালু করবো, এটা একটা স্টার্টিং পয়েন্ট, এটা শুরু করতে হবে কেউ না কেউ, তা না করলে তো করা যাবে না। আর একটা হলো যে জনসাধারণের আন্দোলন, সবাই যদি গণজাগরণ যদি হয় সুষ্ঠু রাজনীতির জন্য, এই ধরনের যে সমস্ত এখন যে সমস্ত সমস্যা রয়ে গেছে, যে সমস্ত মানে খারাপ কাজ রয়ে গেছে, সেগুলো থেকে মুক্তির জন্য সমাজ গণ আন্দোলন যদি করা হয়, সে সমাজের সমস্ত কলুষ দূর করার জন্য তাহলে হতে পারে। কিন্তু সে গণ আন্দোলন করার জন্য যে নেতৃত্বের প্রয়োজন সেটা এখন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না, এটাও একটা সমস্যা রয়ে গেছে। তবে ওইটা ছাড়া তো পথ নেই, এক হলো যে আমাদের মাইন্ড স্টেট চেঞ্জ করা, সেটা আমার মনে হয় না কোনো দল করবে আনলেস কম্পেলড। এক তাহলে তার নেক্সট উপাতে একটাই যেটা বললাম সেটা হলো যে গণজাগরণ, গণজাগরণ যদি হয় তাহলে হয়তো এটা কিছু হতে পারে, সেটা যা কিছু নাই আমি দেখতে পাচ্ছি না কিছু। আমরা আমরা শেষ করবো, আর কিছু যোগ করতে চান আপনি? মানে আমরা শেষ করবো, আর কিছু যোগ করতে চান আপনি হাফিজউদ্দিন খান? না, আমি আর কিছু যোগ করতে চাই না। ঠিক আছে, প্রফেসর আলী রেজা।
অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা তৈরি হতে পারে যখন রাজনৈতিকভাবে অন্তর্ভুক্তির আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়ন করার জন্য উদ্যোক্তা থাকে। এই উদ্যোক্তা এখন ক্ষমতাসীনদের মধ্যে থেকে নেই, কারণ তাদের প্রয়োজন নেই। তারা যে রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করেছেন, সেই রাজনৈতিক বন্দোবস্তে তারা মনে করেন বিরাজনীতিকরণের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে তারা ক্ষমতায় থাকতে পারবে। তাহলে বিকল্প হচ্ছে যে তার বাইরে যারা আছেন তাদের ভিন্ন মানে যেই অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য ন্যূনতম যেগুলো একেবারে ন্যূনতম ব্যবস্থা সেগুলোর জায়গায় দাঁড়িয়ে একত্রিত হওয়া, যে তারা যদি মনে করেন এর বাইরে তো আর কোনো বিকল্প নেই। আপনি আমি যেখান থেকে মানে বলছিলাম যে নির্বাচনটাকে সুষ্ঠুভাবে না করে যেটা আসলে প্রথম এবং প্রাথমিকভাবেই জবাবদিহির ব্যবস্থা সেটাকে এড়িয়ে আপনি যেতে পারবেন না, এটাকে বাইপাস করার কোনো উপায় নেই, কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। সেই জায়গায় এসেই বলুন, আমি একটু জাস্ট ছোট করে আপনার জন্য তিন চার মিনিট একটু শুনতে চাই একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে, যে 50 বছরের বাংলাদেশের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে সবকিছু মিলিয়ে এতক্ষণ ধরে যেই 1 ঘন্টা ধরে আমরা যা আলোচনা করলাম, আপনি আশু করণীয় একটি আমি ধরে নিচ্ছি যে আপনি নির্বাচন একটা নির্বাচনী ব্যবস্থা ভালো নির্বাচনী ব্যবস্থার কথা হয়তো বলছেন, আশু এবং মধ্য এবং দীর্ঘমেয়াদে কি করণীয় বলে আপনি আপনার সুপারিশ, আপনি স্পেসিফিক কিছু যদি আমি শুনতে চাই যে নেক্সট 50 ইয়ার্সে সামনের মাসে আমরা সুবর্ণ জয়ন্তী উদযাপন করব, মোটা দাগে আমাদের এই কাজগুলো নিকট ভবিষ্যতে মধ্য মেয়াদী এবং দীর্ঘ মেয়াদে করা দরকার বলে মনে করেন? গভর্নেন্সের ক্ষেত্রে যদি আপনি বলেন তাহলে গভর্নেন্সের ক্ষেত্রে প্রথম হচ্ছে যে প্রসঙ্গটা আপনি তুলেছেন গোড়াতে আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে একটি অন্তর্ভুক্তিমূলক জবাবদিহি ব্যবস্থা তৈরি করতে হবে, কনসেন্ট অফ দি গভর্ন দরকার, বুঝতে পেরেছেন? এখন ইংরেজিতে বললে সেটা হচ্ছে যে যারা শাসিত হবেন কনসেন্ট অফ দি গভর্ন, যেটাকে আমি এইটাই নাই, এটা হচ্ছে একেবারে ইমিডিয়েট নেসেসিটি। সেকেন্ড কি আপনি বলছেন মধ্যমেয়াদে কি দরকার, মধ্যমেয়াদে যেগুলি দরকার সেগুলি হচ্ছে প্রতিষ্ঠানগুলো তৈরি করা, যেটা হাফিজ ভাই বলছেন, যদিন ভাই যেটা বারবার বলছেন, যেটা আমরা সকলেই বুঝতে পারছি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন না থাকলে আপনি তৈরি করতে পারবেন না। এবং এই যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠান কেবলমাত্র সাংবিধানিক প্রতিষ্ঠান দিয়ে হবে না, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার পাশাপাশি আপনাকে এমন একটা ব্যবস্থা করতে হবে যেটাকে আমি সোসাইটাল অ্যাকাউন্টেবিলিটি বলি, সেগুলি তৈরি করার জন্য, সেগুলোকে অপারেট করার জন্য, ফ্লারিশ করার জন্য আপনাকে ব্যবস্থা করে দিতে হবে। সেটার মধ্যে মিডিয়া আছে, সিভিল সোসাইটি আছে, সমস্ত রকম রেস্ট্রিকটিভ লজ আপনাকে তুলে নিতে হবে, এগুলো হচ্ছে মধ্যমেয়াদ। দীর্ঘমেয়াদের লক্ষণটা কি? দীর্ঘমেয়াদের লক্ষণটা হচ্ছে যে বাংলাদেশের যেই 3টি প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল স্বাধীনতার ঘোষণাপত্রের মধ্যে, সেই সেই জায়গায় যেতে হবে। আপনি সেটাকে সেগুলিকে ডিভাইড করেন, এগুলো হচ্ছে সাম্য ন্যায় বিচারের কথা আমরা বলেছিলাম, তা আসেন সাম্য ন্যায় বিচারের কথা আমরা বলি সকলের, ওগুলি হচ্ছে আপনার ইকুয়ালিটি ইন দ্য আইজ অফ ল, আইনের শাসন, আপনার আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, সোশ্যাল জাস্টিসের কথা বলা হয়েছে, তাই সেটার জন্য আপনাকে এক ধরনের ইনক্লুসিভ ইকোনমিক স্ট্রাকচার তৈরি করতে হবে। বাংলাদেশ টিকে থাকে তার সাফল্যের কথা আপনি যখন বলেন অর্থনীতি, তখন কৃষির কথা বলেন, কিন্তু রাষ্ট্র কৃষকের জন্য কি করেছে পর্যন্ত বলুন? কিংবা ধরুন মানে যে গার্মেন্টস ওয়ার্কার বলেন, শ্রমিক কথা বলেন, কিংবা ধরুন আপনি এই যে যারা বিদেশে গিয়ে কাজ করেন স্বল্প মেয়াদে, তাদের জন্য রাষ্ট্রের আসলে ভূমিকা কতটুকু, তাই না? এই ন্যায় বিচারের কথা, স্বপ্নের কথা, এগুলো আপনি এই জায়গায়, এগুলো তো দীর্ঘমেয়াদে, এটা 50 বছর হওয়ার কথা ছিল, হয়নি। ফলে আমি ওইভাবেই দেখি আর কি, যে আপনাকে প্রথমত একটা ইনক্লুসিভ সিস্টেম তৈরি করতে হবে থ্রু ইলেকটোরাল এসে সকলের একত্র হয়ে, সেখান থেকে আপনার প্রতিষ্ঠানগুলো তৈরি করতে হবে যেগুলো এটা প্রোটেক্ট করবে, প্রতিষ্ঠানগুলোর মানে কিছু সাংবিধানিক, কিছু সংবিধানের বাইরে যেগুলো সোসাইটাল প্রতিষ্ঠান সেগুলি তৈরি করতে হবে। এবং এখনকার প্রাইমারি চ্যালেঞ্জ কি জানেন? যেগুলোর প্রাইমারি চ্যালেঞ্জ হচ্ছে এখন যে পলিটিক্যাল সেটেলমেন্টটা তৈরি হয়েছে সেটা, সেটার আন্ডারে আর গণতন্ত্রের আকাঙ্ক্ষা করার
সম্ভব কিনা এই নিয়ে আমার মনে বড় রকমের সংশয় আছে। অনেক অনেক ধন্যবাদ বিষয় হাফিজউদ্দিন খান এবং অধ্যাপক আলী রেজা আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, কথা হচ্ছিল গভর্নেন্স, ট্রান্সপারেন্সি, এইসব বিষয়গুলো যেগুলো একটি রাষ্ট্রের জন্য এবং বাংলাদেশের মতো রাষ্ট্র যে রাষ্ট্র যুদ্ধ করে স্বাধীন হয়েছে তার আকাঙ্ক্ষার কথা আমার অতিথিরা ব্যক্ত করছিলেন। প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতার ঘোষণাপত্রে যাচ্ছিল বা আমাদের সংবিধানের মূল সংবিধানের একদম প্রথম যেটি 72 সালে প্রণীত হয়েছিল সেখানটাতে যাচ্ছিল। সেখান থেকে বাংলাদেশ অনেকখানি দূরে সরে এসেছে গত 50 বছরে এবং সেই জায়গায় ওনারা দাঁড়িয়ে মনে করেন যে ওই সুশাসন, জবাবদিহিতা, আইনের শাসন, গণতন্ত্র, এই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ ঠিকঠাক মতো ফিক্স করতে না পারবে বা নিশ্চিত না করতে পারবে ততক্ষণ পর্যন্ত আসলে দুজনের কথাই এক ধরনের নৈরাশ্য প্রকাশিত হয়েছে। যদিও তার মধ্যে তারা আশার আলো দেখবার চেষ্টা করেছেন এবং এর জন্য ওনারা মনে করেন যে রাজনৈতিক বন্দোবস্তটি এখন আছে, সেখান থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে এবং তার জন্য আশু মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী কী কী করা যেতে পারে, এটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক অন্তর্ভুক্তিমূলক জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থার কথা ওনারা বলছেন এবং তার প্রাথমিক পূর্ব শর্ত হিসেবে ওনারা মনে করেন যে এটি ভালো নির্বাচনী ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং মানুষের অংশগ্রহণ ভোটে নির্বাচনে মানুষের অংশগ্রহণকে নিশ্চিত করতে হবে এবং রাজনৈতিক প্রক্রিয়া, অর্থনৈতিক প্রক্রিয়া, উন্নয়ন প্রক্রিয়া মানুষের অংশগ্রহণকে নিশ্চিত করবার দিকে মনোযোগ দিতে হবে। তার পরের ধাপ ওনারা মনে করেন যে আমাদের প্রতিষ্ঠানগুলোকে গণতন্ত্রের ভিত হিসেবে কাজ করে যে প্রতিষ্ঠানগুলোকে সেগুলোকে শক্তিশালী করবার দিকে মনোযোগ দিতে হবে এবং সেখানটাতে কেবলমাত্র শুধু সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নয়, তার বাইরেও যে প্রতিষ্ঠানগুলো সামাজিক নানা প্রতিষ্ঠান, বিধিবিধান, সেগুলোকে শক্তিশালী করবার জন্য একটা পরিবেশ নিশ্চিত করতে হবে এবং শেষ প্রান্তে গিয়ে যেটি দীর্ঘমেয়াদী ওনারা মনে করেন সেটি হচ্ছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার যে অঙ্গীকার, যে অঙ্গীকারের ভিত্তিতে দেশটি স্বাধীন হয়েছে, গণতন্ত্র, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা, সেই জায়গাগুলো নিশ্চিত করবার জায়গায় মনোযোগ দিতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।